গাইস রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি একটা নেমন্ত বাড়ি। তো সেখানে খাওয়া দাওয়া আছে, বাড়ির সবার নেমন্ত আছে, তো সেখানে যাচ্ছি, চলো। রেডি হয়ে গেছে, অন্ধকার তো ওই কারণে বেশি ভালো দেখা যাচ্ছে না। আমাদের বাইরের লাইট এই যে বেলগাছের সাথে লাগানো, এই যে ভাই বিশ্ব ইন্দ্র আজকে দাদা কমলেশ আর হাই, আর এখানে বোন আছে বনি আর মা ছোট কাকি আর এই যে সাজু কাকি। গাইজ আমাদের লোকাল বাজার উঠে গেছে প্রায়, আর অল্প কিছু আছে, চল ফ্রি ফ্রি নিয়ে যাই। এত রাত্রে মাছ বিক্রি, এত মাছ আছে, এইগুলো কি মাছ? গাইজ আটটা নটা বাজতে হবে, কিন্তু এখনো মাছ এত আছে, তো ওই জন্যই বলছিলাম এত বিক্রি হবে কখন। আমি মন্ত্র বাড়ি পৌঁছে যাচ্ছি, আর দেখো তো আমার এখানে পুষ্পা ডায়লগের অ্যাক্ট করছে, কাকি আর ওই পাশে মা, এই সাইডে কাকি আছে, সেখানে গুড মর্নিং গাইস, সকাল সকাল উঠে পড়েছি আর এখানে ধান সিদ্ধ করছি। ধান সিদ্ধ হয়ে গেছে, তো এখন তাড়াতাড়ি রেডি হবো, কেননা স্কুল যেতে হবে। এখন মা কাজ করছে, এখনো মেলায় কি করছো বল, কি করছি? তুই বলে তুই আমার ব্লগে আসবি, হ্যাট মানে টুপি, ভেরি গুড। তারপরে আইস, হ্যাঁ টুপি আটা কি কুড়ে ঘরের ইংলিশ কি আইস, দাঁড়াও মনে করতে দাও। এই যে স্টুডেন্ট নিয়ে যাচ্ছি স্কুলে, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি হাঁটছি। ছোট লিখিয়া দেখি তো ঝাল আছে, ওই তিনজন এক হয়ে গেছে, ঋষি তো সবার আলাদা। এখন স্কুল ছুটি হয়ে গেছে, তখন বাড়ির দিকে যাচ্ছি। কই ও,